রমজান আসলেই ফলের প্রতি আকর্ষণ বাড়ে ক্রেতাদের। ইফতারে স্বাস্থ্যসম্মত ফল খেতে ফলের দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। একে তো রমজান, অন্যদিকে প্রচণ্ড গরম, তাই বাজারে বেড়েছে ফলের চাহিদা। ইফতারের সময় রোজাদারদের সাধ্যমতো বড় বড় থালায় কাঁচা ছোলা, ফল সঙ্গে সর্বত্র থাকবেই। কিন্তু এবার বাজারে ফলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে রোজাদারদের। গত বছর ফলের দাম যা ছিল তা থেকে এক ধাক্কায় বেড়েছে অনেকটাই। রমজান মাস সবাই একসাথে চান্সে থাকে, বুঝলেন না, দু পয়সা কামাইব, হাজার হাজার টাকা মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে পুরা প্রাকৃতিক টাকা কামানোর জন্য। রমজানের সব থেকে বাড়তি বিক্রি হয়, সব থেকে বেশি বিক্রি হয় আপনার কি ফলের মধ্যে? ফলের মধ্যে খেজুর। জি, খেজুর, খেজুর, খেজুর আর এক নম্বর, আর সব ফলই খায়। আচ্ছা, রমজান মাস আসলে এই ফলের যে দামটা বাড়ে, আসলে এই বাড়ার কারণটা কি আমরা কি জানতে পারি? কারণটা এটা ইম্পোর্টাররা বলতে পারে, এটা আমরা বলতে পারবো না। ওটা মনে করি বাদাম তুলে গেলেই বুঝতে পারবেন যে ওখানে কী অবস্থা। আমরা তো ডেলি যা আনি ও ডেলি বিক্রি করি, কমে বাড়ে ওই হিসাবে বিক্রি করি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি কত বেড়েছে? এটা আপনার কি ওই কেজিতে মনে করেন কি 20 টাকা বেড়েছে? 30 টাকা। আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে আম রয়েছে, আম কত করে বিক্রি করছেন? আম এখন আপনার কি 350 টাকা? 350 টাকা জুড়ে। আর সব থেকে বেশি দাম বেড়েছে কোন ফলে? ফলের দাম তো অনেক বেশি, আগে আমরা পিস হিসাবে যেটা নিতাম এটা এখন কেজি হিসাবে অনেক বেশি পড়ে, কেজি হিসাবে অনেক বেশি পড়ে যায়। আপনার ইফতারিতে কোন কোন আইটেম থাকে? এটা অনেক ধরনের আইটেমই থাকে। রাজধানীর বিভিন্ন ফলের দোকানগুলো ঘুরে দেখা যায় গত বছরের তুলনায় বিভিন্ন ফলের দাম কেজি প্রতি বেড়েছে 50 থেকে 60 টাকা। মনে করেন আপেল নিতাম 170 টাকা, 60 টাকা, 250-300 টাকা, 250-270, আঙ্গুর নিতাম 120 টাকা, 170-180, মালটা নিতাম 120 টাকা, এখন মালটা হয়েছে কি 180-90-70। এগুলো কি পরিমাণে নিচ্ছেন? আগে যে পরিমাণে, আগে আগে নিতাম যেরকম 1 কেজি 1 কেজি করে নিতাম, এখনও সে 1 কেজি। আমি চাকরি করি না, ব্যবসা করি ভাই। হ্যাঁ, আমি বাবুবাজার চালের ব্যবসা করি। কলা কত করে নিয়েছেন? এখন কলা নিছি, বললাম না আপনি, 50 টাকা হালি নিছি এখন। 50 টাকা করে হালি নিয়েছেন? ফল বিক্রেতারা জানান ফলের দাম বাড়ায় ক্রেতার সংখ্যা আগের চেয়ে কমেছে। রোজা উপলক্ষে ফলের মধ্যে তরমুজ, আনারস, কলা, বেল, আপেল ও মালটার চাহিদা বেশি। এদিকে ক্রেতা বিক্রেতারা বলছেন রমজান মাস আসলেই ফলের দাম বেড়ে যায়, এতে করে ক্রেতা আগ্রহ হারাচ্ছে ফলের প্রতি এবং বিক্রেতা হারাচ্ছে ক্রেতা।